দর্শক মন্ডলী, আপনারা হয়ে হল না করে সবাই বসে যান। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনার সবাই বসে যান। এক্ষুনি আমাদের গান শুরু হচ্ছে, এক্ষুনি আমাদের গান শুরু হচ্ছে। আপনারা হয়ে হল না করে সবাই বসে যান। Hot.
আমি ওই বাড়িতে গিয়ে আসছি। কে আসছেন গো বাড়িওয়ালা ভাই? দয়া করে আমাকে একটু আশ্রয় দিবেন ভাই। কোথায় বাড়িওয়ালা ভাই? কোথায় কে আসছেন বাড়িওয়ালা ভাই? আরে পাহারাদার, আরে পাহারি, ওই আরে পাহারি, কে ভাই? তুমি আমাকে আমার বাড়িতে আশ্রয় চাচ্ছ? যদি দয়া করে একটু আশ্রয় দিতেন ভাই, আমি আমি আজ রাতটুকু থেকে সকালবেলায় চলে যাব ভাই। ঠিক আছে, তুমি ওইখানে দেখো। ঠিক আছে ভাই, কিন্তু মনে রেখো কাল সকালে আমার সাথে দেখা করে যাবে না। ঠিক আছে ভাই, আমি সকালে উঠে আপনাকে বলে আমি চলে যাব ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। চাচা দেখো, তুমি ভেবেছো আমি কিছু জানতে পাইনি? এই জায়গাতে বিরাট করে সব জানতে পেরে গেছি। তুমি ওই রাখাল রাজার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছো, তাই তো? তাই তো, আমি ওই রাখাল রানীর সমস্ত গহনা আমি হাতে করে নিয়ে এসেছি। আমি এখন এই গহনা তোমার কাছে রেখে যাবো। এই গহনা তুমি চাই ওই রাখাল রাজা সকালবেলায় তোমাকে চাপক পাবে, আর এই পথ আমি বিদায় দূর থেকে দাঁড়িয়ে খিলখিল করে হাসবে। আমি আর দেরি করবো না, এই তো আমার সম্পূর্ণ সুযোগ। আমি এই রাখা দানি সমস্ত গহনা সরকারের কাছে রেখে চলে যাবো। কি বলছেন ভাই? আমি তো জানি না ভাই, যখন পিসার মতো লাগাবো তখন জানবা। আমি চুরি করিনি ভাই, আইলো পত্রিকা। আমি তো জানি না ভাই। জানো না? না ভাই জানো না। আমি
বাড়ি হলো চাম্পানগর। ওই সর্বনাশী কথা দেবী স্মরণাকে আমার সব শেষ করে দিয়েছে
আমার কামড়ের মধ্যে।